মানসিক অবসাদে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী, মৃত ওই ছাত্রীর নাম পূজা সরকার। সূত্রের খবর, নাকাশিপাড়া থানার উত্তর বহিরাগাছির বাসিন্দা এই পূজা সরকার। পরিবারের অভিযোগ, পড়াশোনায় মেধাবী হলেও মাঝে মধ্যে অবসাদে ডুবে যেত পূজা। সোমবার পূজার মা তার বাবা এবং দাদার জন্য খাবার নিয়ে গিয়েছিলেন মাঠে। মাঠ থেকে বাড়ি ফেরার পর তিনি দেখতে পান ঘরের সমস্ত দরজা জানালা বন্ধ। পরে স্থানীয়দের ডেকে দরজা ভেঙে ঘরে ঢুকলে দেখা যায় গলায় ফাঁস দিয়ে ঝুলছে পূজা। কি জানাচ্ছেন পরিবারের লোকেরা, শোনাবো। প্রাইভেট পড়ে, ওর মা ওকে ভাত খেতে দিয়েছে, ওর বাবা মাঠে আছে, ওর দাদা ভাই দাদাটাও মাঠে, ওর মা ওদের দুজনের জন্য ভাত নিয়ে গেছে। এদিকে বাড়ি আধ ঘন্টা পর এসে দেখে দরজা জানলা সব লাগানো একদম পুরো। কী হলো কী হলো উপর দিয়ে তখন দরজা টরজা ভেঙে ঢুকে দেখি গলায় ধরে নিয়েছে। মানে কী কারণে? কারণ তো কোনো ব্যাপার ফল্টই নেই, তবে একটু মানসিক ভারসাম্য ছিল, মাঝে মধ্যে এমন কোনো কাজ করতো কোনো তো যে সে মেন্টালি আছে। আবার স্টুডেন্ট এদিকে পড়াশোনায় ভালো, 12 ক্লাসে পড়ছে, কিন্তু তুই একটা এমন কীর্তিকলাপ করে ফেলতো যার জন্য মনে হতো যে একটু মেন্টালি আছে। পরে নাকাশিপাড়া থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। নদিয়া থেকে বিন্টু মনিকের রিপোর্ট, বেঙ্গল লাইভ নিউজ।